পরিযায়ী পাখিটা এসেছে অনেক, মানে ঝাঁকে ঝাঁকে আর কি এসেছে এখানে। সাংলা বা ওইসব জায়গার থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। যদি মনে হয় আসবেন তাহলে আসবেন, আপনার ইচ্ছে। সাংলার আপেল বাগানের ভেতর থাকা এবং কামরু ফোর্ট ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে আলাদা দুটি পর্বে ভাগ করে নিয়েছিলাম। না দেখলে অবশ্যই দেখুন ডেসক্রিপশন ও আই বাটন। এটা একটা বৌদ্ধিস্ট গুম্ফা টাইপের এখানে করা। এটা হচ্ছে আমরা সাংলার হোটেল থেকে বেরিয়েই এখানে এটা পড়ছে। এটা হচ্ছে পুরো সাংলা মার্কেট এরিয়া। এখানে ক্যাফেটেরিয়া আছে, কেউ টিবেটান খাওয়া ব্যাপারে ইন্টারেস্টেড হলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে টিবেটান খাওয়ার জন্য বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে। এখানে শোপিস কালেক্ট করার মতন বিভিন্ন দোকান রয়েছে। 10:35 সকালবেলা সাংলা থেকে চেক আউট করে আমরা যাচ্ছি কল্পার উদ্দেশ্যে। মাঝপথে চিটকুল বা রকছাম এগুলো যা যা পড়ে দু একটা জায়গায়, সেগুলো দেখতে দেখতে যাব। বাইরেটা এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তবে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে না, এখন টিপটিপ করে পড়ছে আর কি। কিন্তু আজকে যা ওয়েদার ফোরকাস্ট দেখেছি সারাদিন বৃষ্টি থাকবে, আগামীকালও বৃষ্টি থাকবে, তারপর দিন থেকে ওয়েদারটা একটু ভালো হওয়ার চান্স আছে আশা করছি। তারপর দিনও তো আমরা অ্যাকচুয়ালি দুদিন কল্পা থাকছি, তো তারপর দিনও রেঞ্জটা পুরোটা দেখতে পাওয়ার কথা। আজকেও দেখেছি ভীষণ ভালো লেগেছে, তবে আজকে খুব সামান্য সময়ের জন্যই দেখেছি। কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই চিটকুল গ্রাম। শীতকালে সম্পূর্ণ বরফে ঢেকে থাকে। সেন্টার অফ অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স আইআইটি দিল্লি সাম্প্রতিক গবেষণায় জানিয়েছে যে চিটকুলের বাতাস নাকি ভারতবর্ষের সব থেকে বেশি দূষণমুক্ত বাতাস। চিটকুলে যেতে গেলে আলাদা করে কোনো পারমিশন লাগে না এবং হিন্দুস্তান টিবেট ট্রেড রুটের মধ্যে এটাই সর্বশেষ গ্রাম যেখানে যেতে আপনার পারমিশনের কোনো প্রয়োজন নেই। পথে পড়বে বাতশেরি ভিলেজ এবং রকছাম, ভারী সুন্দর জায়গা দুটি। কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি এসে পড়ায় আমরা তখন আর গাড়ি থেকে নামতে পারলাম না। ঠিক হলো পরে ফেরার সময় সম্ভব হলে এই জায়গা দুটি ঘুরে দেখব আমরা। চিটকুলের রাস্তায় পাকদণ্ডি কম, কিন্তু রাস্তা বেশ এবড়ো খেবড়ো, তবে পথটি ভারী সুন্দর। মাইলের পর মাইল রাস্তা ফাঁকা, কোনো জনমনুষ্য নেই, আছে শুধু পাহাড়, বড় বড় গাছ আর পাথর। বৃষ্টির জন্য জায়গায় জায়গায় জল কাদা জমে আছে, সৃষ্টি হয়েছে ছোট্ট ছোট্ট ঝোড়া। যদি বৃষ্টির তাড়া না থাকতো তাহলে নিশ্চিতভাবেই আমরা এই পথে বারবার ছবি তুলতে নামতাম। রাস্তায় এক জায়গায় ইন্দো টিবেটান বর্ডার পুলিশের চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করানো হলো। এর একটু বাদেই পৌঁছে গেলাম ছিটকুল গ্রামে।
তো ট্রুলি দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। এত সুন্দর জায়গাটা, মানে মনে হচ্ছে এখানে বেশ কিছুটা টাইম যদি কাটানো যায় বেশ ভালো লাগবে। এখানে ইচ্ছে করলে লাঞ্চ করতেই পারেন এত দূর এসে। ওখানে আছে ভারতবর্ষের শেষ ধাবা, তো সেখানে আর কি খাওয়া যেতে পারে। আমরা তো এখন ব্রেকফাস্ট যা করেছি দেখেছেন একেবারে পুরো, আর মনে হচ্ছে না এখন আর লাঞ্চ টাঞ্চ করি, লাঞ্চ আজকে স্কিপ করে দেবো। এই হলো ব্যাপার। বলো তোমারও কেমন লাগছে দেখতে? জায়গাটা তো অসাধারণ, অসাধারণ না? ওই গাছগুলো এত হলুদ সবুজ, এত সুন্দর লাগছে ওই জায়গাগুলো। আর এই কর্নারে দাঁড়ালে ওই একটুখানি যদি ক্লিয়ার হয় তাহলে মাউন্টেনটা দেখা যাচ্ছে। তারপর এখান দিয়ে এই বাসপা নদীটা, নদীটা হ্যাঁ ঝরঝর করে বয়ে যাচ্ছে, এত সুন্দর। এই মেঘগুলো আটকে রয়েছে বলে, হ্যাঁ মেঘগুলো পুরো তুলোর মতো আটকে আছে, মনে হচ্ছে আর কি তুলোটা একদম হাতে ধরা যাবে এখন। ইনফ্যাক্ট এই জায়গা একটু একটু হালকা হালকা মেঘ আবার ঢোকা শুরু হয়েছে, মনে হয় আবার বৃষ্টি শুরু হবে, আমি জানি না। আমরা তো রকছামের ওপর দিয়ে এলাম, রকছামে দাঁড়াইনি, কিন্তু ফেরার সময় রকছাম অবশ্যই যাব। মানে মার্ভেলাস, মানে আমি আসার রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল, চারদিকে যতদূর চোখ যায় একটাও লোকজন নেই, কিছু নেই। মাঝে মাঝেই রোদের দেখা পাওয়া যাচ্ছিল, কিন্তু সে খুব কম সময়ের জন্য। তবে সেইটুকু মুহূর্তেই ঝকঝকে পাহাড়চূড়া আর সবুজ উপত্যকা আমাদের হাত ছানিয়ে দিয়ে ডাকছিল। চড়াই পাখির মতন ঘুরছে হচ্ছে ওই হোয়াইট ওয়াকটেল, যেদিকেই তাকাচ্ছি হোয়াইট ওয়াকটেল। পরিযায়ী পাখিটা এসেছে অনেক, মানে ঝাঁকে ঝাঁকে আর কি এসেছে এখানে। এখন ঠান্ডাও প্রচণ্ড, মানে সাংলা বা ওইসব জায়গার থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। এখান দিয়ে মাঝে মধ্যে আবার বেশি হাওয়া দিচ্ছে বাবা, কনকনে ঠান্ডা হাওয়া, সর্দি কাশি না হয়ে যায়। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বাসপা নদী, নদীর পাশে নানা রঙের ল্যান্ডস্কেপ। ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম ওই লাল ঘাস আসলে নাকি লাল রঙের এক প্রকার ধানের গাছ, যে চাল এই অঞ্চলে পাওয়া যায় এবং বেশ দামি। আমরা এখন আছি হচ্ছে এইখানটায়, এই যে চিটকুল এই জায়গাটায় আছি, এর পাশেই একদম দেখা যাচ্ছে এখানে একটা হেলিপ্যাড আছে। আমরা এই জায়গা থেকে এসেছি, এই যে হচ্ছে কামরু ফোর্ট, আমাদের হোটেলটা একদম ফোর্টের পাশেই ছিল। এখান থেকে আমরা এই সাংলা এই রোড ধরে তেমারাং হয়ে বাদশেরি ভিলেজ হয়ে রকছাম হয়ে এখান থেকে এসেছি, আমরা এখন এখানে রয়েছি। এটার উল্টো দিকে এপাশে আর যাওয়ার কোনো রাস্তা নেই, মানে সাধারণ লোকেরা জেনারেলি এই অবধি আসে। এখানে একটু রোড আছে কিন্তু এটা হয়তো মিলিটারি এরিয়া হয়ে রয়েছে। আর আমরা আজকে এখান থেকে ব্যাক করব হচ্ছে এখান থেকে সোজা, আবার আমরা এই সাংলা হয়ে এই জায়গাটা হয়ে পুরো এখান থেকে গিয়ে এই রেকংপিও হয়ে আরও এদিকে যাব, এপাশে হচ্ছে কল্পা। আমাদের এতটা রাস্তা ব্যাক করতে হবে, এইটা হচ্ছে পুরো কল্পা তহসিল এই জায়গাটা। ভিডিওতে আমি কিছু প্রপার্টি দেখাচ্ছি, এখানে প্রপার্টির নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। ছিটকুলে অনেকে একটি রাত কাটান, সাংলা বা কল্পার চেয়েও এখানে অনেক বেশি ঠান্ডা থাকে। সাথে অসুস্থ বা শিশু বা বয়স্ক থাকলে এমার্জেন্সি হতে পারে, এরকম সিচুয়েশনে কিন্তু এখানে না থাকাই ভালো। এখানে প্রচুর হোটেল হোমস্টে হয়ে গেছে চারিদিকে, হোস্টেল রয়েছে। ভারতবর্ষের শেষ গ্রামে এক জায়গায় লেখা আছে ডাল ভাত আলু পোস্ত পাওয়া যায়, সব জায়গায় আর কি বাঙালির জয় জয়কার। বাসপা নদীর দিকে যাচ্ছি হেঁটে, এই রাস্তা দিয়ে গেলে একটু ডাউনের দিকে যাচ্ছি, বাসপা নদীতে নদীর কাছাকাছি আর কি পৌঁছতে পারবো সেই কারণে যাচ্ছি। বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে, বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি কোনো কমতি নেই। ছিটকুল গোল্ড কুইন ক্যাম্প বলে একটা ক্যাম্প, আমার এমনি জাস্ট যেতে যেতে আর কি দেখতে ভাল লাগলো, ওই জন্য এখানে একটুখানি আসলাম। ছিটকুলে নদীর ধারে যে ক্যাম্পগুলো আছে সেরকমই ক্যাম্প,
এই যে ভীষণ ঠান্ডা হয় এখানে। তো আমি কিন্তু এই জায়গাগুলোতে থাকছি না, সুতরাং যারা আমাকে জিজ্ঞাসা করবেন যে এখানে থাকার কি ব্যাপার, অনেকে থাকে আমি জানি না, এখানে ঠান্ডা প্রচণ্ড বেশি। তো আমি কোনো রিস্কই নেব না, কারণ আমার তো ট্যুর শেষ হয়ে যায়নি, তারপরে ছোট বাচ্চাদের নিয়ে ওই এটা একটা এক্সপিরিয়েন্স এখানে থাকাটা। তো সেটা যারা থাকবেন থাকতেই পারে। এখানে আমি অনেকগুলোই মানে আশেপাশে যাই দেখছি, আমি ফোন নাম্বারগুলো ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, যদি মনে হয় আসবেন তাহলে আসবেন, আপনার ইচ্ছে। মাঝে মাঝে কিন্তু বৃষ্টি থামলে কিছু পাখিও বেরোচ্ছিল। রেড বেল্ট চাও কাকের মতন দেখতে এবং ক্রো ফ্যামিলির হলেও সাধারণ কাকের মতন কিন্তু নয়। এই পাখিটিকে পেলাম ঝোপের পাশে, পাথরের ফাঁক থেকে মাঝে মাঝে বেরিয়ে আসছিল। কিন্তু জায়গাটা ভীষণ ভালো, আর নেটওয়ার্ক আমি শুনে এসেছিলাম চিটকুলে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু আমার জিওর টাওয়ার ফুল আছে, নেটও পাচ্ছি, আর এয়ারটেল ক্রস তুমি বললে, হ্যাঁ এয়ারটেলটা ক্রস, এয়ারটেল থাকছে না, ভোডাফোন জানি না। আর এটা ছাড়াও আরও একটা জিনিস বলছি যে এখনো অবধি পাল্পা যায়নি, সাংলা পর্যন্ত কিন্তু টাওয়ার ভীষণ ভালো ছিল, ইন্টারনেট খুব ভালো ছিল, মানে বেশ অফিসের কাজটা যে করতে পেরেছি, আমরা ল্যাপটপ নিয়ে এসেছিলাম, ল্যাপটপ খুলে মানে কোনো অসুবিধাই হয়নি, একদম ঠিকঠাক। মানে কেউ যদি ওই দু তিন দিন এসে, একটা কনসেপ্ট আজকাল চালু হয়েছে না ওয়ার্ক ফ্রম মাউন্টেন, যে পাহাড়ে বসে বসে কাজ করা, সেটা কিন্তু এখানে খুব চলে, মানে এটা আমি শুনেই এসেছিলাম যে প্রচুর লোক হিমাচলে বসে কাজ করেন। তো সেটা এক মাসের জন্য একটা রুম পুরো রেন্টে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু অন্যরকম রেটে হয়, রেটটা অন্যরকম হবে স্বাভাবিক। তো সেটা এখানে চলে, চলার কারণ হচ্ছে ইন্টারনেটটা খুব স্ট্রং। তো এটাই করে তারা ওই মানে মানডে টু ফ্রাইডে অফিস করে, আর স্যাটারডে সানডে এখানে ঘুরে বেড়ায়, বা মানডে টু ফ্রাইডে যদি টাইম পায় তারা সেই সময় ঘুরে বেড়ায়। হয়তো তাদের নাইটে কোনো শিফটে কাজ করছে, দিনের বেলা তারা ঘুরে বেড়ালো, মানে ওভারঅল আর কি একটা মানে ঘোরাও হয়ে গেল, প্লাস মাউন্টেনে থেকে আর কি একটা অফিস, হ্যাঁ মানে রিফ্রেশমেন্টটাও, হ্যাঁ রিফ্রেশমেন্টটাও দারুণ, না এত সুন্দর একটা পরিবেশ এই আর কি, অ্যাবসেন্ট না করে এখানে বসে কাজ হয়ে গেল। ঠিক ঠিক, রোদ উঠছে, আবার একটু রোদ উঠলে খুব ভাল লাগছে, রোদ উঠছে বৃষ্টিও পড়ছে সব একসাথেই হচ্ছে। সাধারণত যে ট্রিপের উদ্দেশ্য থাকে শুধুমাত্র পাখি দেখা, সেখানে এত বেশি দূরবর্তী স্পট গাড়ি চালিয়ে কভার করার ব্যাপার থাকে না, তাই পাখির পেছনে সময় দেবার অবকাশ থাকে। কিন্তু আমাদের তো ছিটকুল ঘুরে এক্ষুনি যেতে হবে কলপার দিকে, একে বৃষ্টি তার উপর সন্ধে হয়ে আসছে। ছিটকুলের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম কল্পার উদ্দেশ্যে। কল্পায় থাকা খাওয়া ঘোরাঘুরি পাখি দেখা ইত্যাদি নিয়ে জমজমাট পর্ব আসছে এরপর। সকালবেলা
বার্ডিং করেছি, তারপরে এখন কলপার যে সাইটসিং পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে বেরিয়েছি। দেখতে ভুলবেন না আমার চ্যানেলটি, যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আপেল পেয়েছি দুটো আপেল, দুটো নাশপাতি। আমাকে ফলো করতে পারেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে ইত্যাদি সমস্ত সোশ্যাল মিডিয়ায়।